বেইমানি করে বাংলাদেশকে পানি দিতে পারবো না, মমতা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি বেইমানি করে বাংলাদেশকে তিস্তার পানি দিতে পারবেন না। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের বীরপাড়ায় এক জনসভায় মমতা এই মন্তব্য করেন। অভিন্ন নদী তিস্তার পানি বণ্টনের বিষয়ে কথা বলতে গিয়ে অতীতের বর্ণনা দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, 40টা পোর্ট আর বাংলায় কি আছে? দুটি বন্দর ছিল, কলকাতা বন্দর আর হলদিয়া বন্দর, ফারাক্কা শুকিয়ে গেছে। ফারাক্কা যখন বাংলাদেশকে জল দিল, বললাম 700 কোটি টাকা দেবে আজ থেকে 25 বছর আগে। জল টাকা তো দিলই না, কত গ্রাম জলের তলে তলিয়ে গেল, বাংলা শুকিয়ে গেল, তাও বাংলাদেশকে আমরা ভালোবাসি মেনে নিয়েছিলাম। তিস্তার পানির হিস্যা নিয়ে মমতা বলেন, আজকে বলছি দিতে হবে, দিতে আমিও চাই। আমি কি বাংলার লোকদেরকে মেরে দিয়ে দেব? আমি বাংলার মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না, যতক্ষণ থাকবো বাংলার মানুষের পাহারাদার হয়ে থাকবো। আমি বাংলাদেশকে পানি দিতে চাই, আমি ভালোবাসি বাংলাদেশকে। যেখানে জল আসছে সেখান থেকে দিব, যেখানে নেই সেখান থেকে দিব কী করে? ভারতের কেন্দ্রীয় সরকার ও বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে মমতা বলেন, আমাদের গজলডোবার ওপর অনেকের নজর আছে দেখছি, 4 বছর ধরে এই গজলডোবা করেছি, 3,000 কোটি টাকার প্রজেক্ট। আর এই গজলডোবা যদি তোমায় দিয়ে দেই, সব কাজ যদি বন্ধ হয়ে যায়, শিলিগুড়ি জল পাবে না, দার্জিলিং জল পাবে না, জলপাইগুড়ি জল পাবে না, খেতে পাবে না, চাষ হবে না, নজর রাখতে হবে। আমি তো দেব না বলিনি, আমরা ঠিক করব কোথায় দেব, যেটা আমার সুখ করবে, বাংলার মানুষের সুখ করবে নিশ্চয়ই করব। ছিটমহল বিনিময় নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ছিটমহল দেয়নি, বলুন উত্তরবঙ্গের মানুষ। ছিটমহলে বাংলাদেশের 7,000 একর জমি ছিল আর বেঙ্গলের 10,000 একর জমি ছিল, কিন্তু বাংলাদেশকে ভালোবাসি বলে পেয়েছি আমরা 7 দিয়েছি, পেয়েছি আমরা 7, দিয়েছি আমরা 10। এটাই মাথায় রাখবেন। ছিটমহল ল্যান্ড এগ্রিমেন্ট সীমান্ত চুক্তি 66 বছর ধরে করেছিল, কেউ করেনি, কিন্তু আমরা করে দিয়েছি। বাংলাকে বঞ্চনা করবেন না, এটা মাথায় রাখবেন। আমার এই চ্যানেলটিতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।